আমি একটু ভাইদের হাত দেখতে চাচ্ছি, ব্যাডমিন্টন খেলেন কারা খান, একটু হাত তোলেন, ব্যাডমিন্টন খেলা খেলা না জায়েজ না, এটি স্বাস্থ্যের জন্য উপকার, একটু হাত তোলেন, আমিও খেলি, একটু হাত তোলেন, ব্যাডমিন্টন খেলার সুযোগ পেলে কারা কারা খেলেন, এলাকায় বাতি জ্বালিয়ে খেলা হয় না, জি হাত নামান, ব্যাডমিন্টন খেলতে কী কী উপাদানের দরকার হয়, একটা নেট নাকি, তারপরে একটা র্যাকেট দরকার হয়, তারপরে বাঁশ দরকার হয় দুই পাশে, একটা জায়গার দরকার হয়, আরেকটা জিনিসের দরকার হয় সেটা কি, হ্যাঁ কারেন্ট দরকার, মাশাআল্লাহ, এইদিকে চারটা বাল্ব 200 পাওয়ারের, এদিকে চারটা বাল্ব 200 পাওয়ার, কারেন্টটা কার, হ্যাঁ সরকার কি, সরকার তো আপনি, আপনার কারেন্ট জ্বালাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আমি এই বিষয়টি গত বছর আমাকে খুব বেশি মানে আশাহত করেছে, আমি এক জায়গায় খেলতে গিয়ে উঠে চলে আসলাম, বলছে না আমি খেলবো না, কারণ কি দেখেন কোরআনে এই কথাগুলো বারবার বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। যে মুমিনরা, তোমরা পরস্পর পরস্পরের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করো না, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, হ্যাঁ যদি সন্তুষ্ট চিত্তে উভয়ে ব্যবসা বাণিজ্য করো তাহলে সেখান থেকে লোভবাংশ খেতে পারো। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংস করো না, হত্যা করো না, ইন্নাল্লাহ কানা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ তোমার আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়াশীল রহমওয়ালা। এরপর আরেকটি আয়াতে সূরা মায়েদার 188 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে তোমাদের পরস্পরের সম্পদ বক্ষণ করো না। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই যে ইলেকট্রিসিটি আপনি খরচ করছেন কারো অনুমতি ছাড়া, আপনি অবৈধ লাইনে আপনি একটি তার ঝুলাইয়ে দিলেন, এরপর আপনাদের এদিকে বলে খোঁট লাগায়, হ্যাঁ যে খোঁট লাগায় দিলেন, এই খোঁট লাগায় কার কারেন্ট ব্যবহার করছে, এই এলাকায় যদি 100টা ঘরে মিটার থাকে 100 জনের ঘরের বিদ্যুতের ব্যবহার আপনি করছেন, এই লাইনে যদি 100টা লাইন থাকে এই লাইনে আপনি 100 জনের বিদ্যুৎ খরচ করেছেন, এখন বলেন আপনি কিভাবে এদের থেকে ক্ষমা নেবেন। আমি যদি আপনার থেকে 2 টাকা না বলে নিয়ে যাই কোনোভাবে, একদিন হয়তো দেখা হলো হাসির ছলে বলে দিলাম ভাই আপনার থেকে একদিন 2 টাকা নিয়েছি, খেয়ে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়ে, আপনিও বললেন ভাই আরে কিছু না সমস্যা নেই, এই যে সমস্যা নেই বলে আপনি ক্ষমা করে দিলেন, আমার ক্ষমা হয়ে গেল, কিন্তু 100টা পরিবারের কাছে আপনি কয়দিন গিয়েছি, আপনি হয়তো ভাবছেন এটা ছোট্ট বিষয়, না না কিয়ামতের মাঠে আমি ছাড়বো না তো আপনাকে, আপনি আমাকে ছাড়বেন না, যে এই ছোট্ট বিষয় দিয়ে যদি আমার কোনোভাবে তরি পার হওয়া যায়, কিয়ামতের মাঠে বাবা মাকে ছাড়বে, সন্তান পিতাকে ছেড়ে দিবে, তো কেউ কাউকে ছাড়বে না, যার সাথে আপনার সাথে জমি নিয়ে বিরোধ, যার সাথে আপনার সাথে পারিবারিক বিরোধ, সে কীভাবে আপনাকে ছেড়ে দিবে বাবু। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা কি জানো, আতাদ্রুনা মাল মুফলিস, তোমরা কি জানো রিক্ত হস্ত দরিদ্রকে, তোমরা কি জানো, সাহাবায়ে কিরাম উত্তর দিলে যে কলু আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম ওয়ালা মাতা, যে আমাদের মাঝে তো সেই সবচেয়ে রিক্ত হস্ত দরিদ্র, যার কাছে দেরাম নাই, যার কাছে দুনিয়ার কোনো সম্পদ নাই, সেই তো দরিদ্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না না, فقال ان المفلس من امتي ياتي يوم القيامه بصلاه وصيام وزكاه, যে আমার উম্মতের ভিতরে সেই তো সবচেয়ে দরিদ্র রিক্ত হস্ত, যে ব্যক্তি কিয়ামতের মাঠে সালাত সিয়াম যাকাত নিয়ে উঠবে, বিশাল বিশাল আমল, তার আমল নামার একেবারে মানে এভাবে বদ্ধ করলে বিশাল টাল হয়ে যাবে, এই লোকটা যখন উঠবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াতি কদ শাতামা হাজা ওয়াকাজাফা হাজা ওয়াকালা মাল হাজা, যে সে যখন এই যে এই বিশাল নেকির ভাণ্ডার নিয়ে উঠবে পাশাপাশি এটাও নিয়ে উঠবে, সে অমুককে গালি দিয়েছে, তমুককে গালি দিয়েছে, সে অমুককে কি করেছে অপবাদ দিয়েছে, এরপরে অমুকের সম্পদ বক্ষণ করেছে, এরপরে ওয়াসাফাকা ওয়াসাফাকা দামা হাজা, অমুকেরকে হত্যা করেছে, অমুককে প্রহার করেছে, এই অবস্থায় কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সৈয়দা হাদা মিন হাসানাতি, এই যে এই লোকগুলোকে মারছে, এই লোকগুলোর সম্পদ বক্ষণ করছে, কাউকে গালি দিয়েছে, তখন তার এই যে বিশাল নেকির ভাণ্ডার নিয়ে সে এখান থেকে দেওয়া হবে,
এ এত পার্সেন্ট গালি দিয়েছে, এত টাকার গালি দিয়েছে, এত সওয়াবের গালি দিয়েছে, এত বিশাল গালি দিয়েছে, এখান থেকে দিয়ে দাও, একে হত্যা করেছে এখান থেকে সওয়াব দিয়ে দাও, এভাবে দিতে 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 তাকে স্যার কিছুই থাকবে। আপনি একটু চিন্তা করেন, আপনি বাজার থেকে ব্যাগ ভর্তি আপনি বেতন পেয়েছেন, বেতন পেয়ে সন্তানের জন্য, স্ত্রীর জন্য, আপনার মায়ের জন্য, আপনার জন্য দুই হাত ভরে বাজার নিয়ে ঢুকতেছেন, বাড়ির সামনে একটা মুদি দোকানদার আছে আপনার কাছে দীর্ঘদিন অনেক টাকা পায়, এখন ডাক দিয়ে ধরলো, কলার চেপে ধরে সব মালগুলো রেখে দিল, রেখে দেওয়ার পরেও দেখলো কি, রেখে দেওয়ার পরেও দেখলো কি শোধ হয় নাই, তখন কি করবে সে? তার ঋণগুলো আপনার উপরে উপরে উঠাই দিবে, একজনকে বলবে আপনার কাছে যে আমি 5,000 টাকা পাই, ওনার থেকে বুঝে নিয়েন, বাস কাটা। ঠিক এমন এক অবস্থা হবে আপনার সওয়াবগুলো দিতে 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 একটা পর্যায়ে সব সওয়াব শেষ, তখন আল্লাহ কী করবেন, ঠিক আছে যে ব্যক্তিকে তুমি গালি দিয়েছ, যার সম্পদ, যার ইলেকট্রিসিটি তার অনুমতি বিনে তুমি ব্যবহার করেছ, তাকে তোমার গুণাগুলো নিয়ে যাও তার। এভাবে করে গুণা যখন তার দিকে নিক্ষেপ করা হবে, একটা পর্যায়ে তার সব গুণা যখন সে নিয়ে যাবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতুরিহা আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, যখন তার দিকে এভাবে গুণা নিক্ষেপ করা হবে, গুণার টাল হয়ে যাবে, যেখানে ছিল সে সম্পদ বা তার নেকির বোঝা ছিল, সেটা এখন গুণার বোঝা হয়ে যাওয়ার কারণে তুরিহা ফিন্নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাসূল বলছে এই সবচেয়ে দরিদ্র রিক্ত হস্ত, যে এত বিশাল নেকি নিয়ে আসছে, 5 ওয়াক্ত সালাত, সিয়াম, তারপরে হলো তার জাকাত, আরও অন্যান্য সব নিয়ে ওঠার পরে সে এখন জাহান্নামে যাচ্ছে। তো আমি ভাইদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা যারা ব্যাডমিন্টন খেলবেন, আপনি এত টাকার ব্যবস্থা করতে পারছেন, একটা কর্কের ব্যবস্থা করছেন, দেখা যায় 40-45 টাকা পড়ে যাচ্ছে, তাহলে আপনি নেটের ব্যবস্থা করলেন, সব কিছুর ব্যবস্থা করছেন, যার ঘরের পাশে, যার বাড়ির পাশে করছেন, সেখানে একজনের সাথে কন্ট্যাক্ট করেন যে আমরা আপনার বিগত মাসে বিল কত আসতো, সেই হিসাব বাদে যা আসবে আমরা দিয়ে দিব, এবং সেটা অ্যাডভান্স দিবে, নেওয়ার সময় আপনারা অ্যাডভান্স নেবেন, কারণ খেলার পরে কেউ টাকা দিবেন, আগে অ্যাডভান্স নিয়ে নেবেন এদের থেকে, যে 500 টাকা অ্যাডভান্স দিয়ে রাখেন। এটা যদি করেন তাহলে আপনার শরীর চর্চার জন্য, অনেকে শীতকালে একটু শরীরকে গরম করার জন্য আপনি খেলছেন, এই খেলাটা যেমন বাজি ধরে খেলা যাবে না, পাশাপাশি কারো বিদ্যুৎ সেটা সরকারি হলে আমারও 1 টাকা যাবে। যদি একদিনে আপনি 30 টাকার বিদ্যুৎ খরচ করেন, এই এলাকায় যদি 30টা ফ্যামিলি থাকে, 30 জনের কাছে আপনি 30 টাকা ঋণী, কেয়ামতের দিন আপনি এটার জন্য ক্ষমা পাবেন না, আপনি পাকড়াও হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের কবিরা গুনাহ থেকে হেফাজত করুন, আমিন।